সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুল থেকে তোমাদের সুস্বাগতম। অষ্টম শ্রেণীর ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এটা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম ইংরেজিতে ইউনিট অ্যান্ড ইউনিট টাইটেল, ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন, খাদ্য এবং পুষ্টি। তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে লিসন থ্রি, আওয়ার ডেইলি ডায়েট, ইউর ডেইলি ডায়েট, মেক এ লিস্ট অফ ফুড আইটেম ইউ টেক এভরি ডে অ্যাজ ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, এ মিল বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। 1 নম্বর কোশ্চেন, মেক এ লিস্ট অফ ফুড আইটেম ইউ টেক এভরি ডে অ্যাজ ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, এ মিল বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ, লাঞ্চ আফটারনুন, এ স্মল মিল ইউ ক্যান হ্যাভ ইন আফটারনুন অ্যান্ড ডিনার, অ্যান্ড আইডেন্টিফাই হোয়াট কাইন্ড অফ ফুড দে আর, ফর এক্সাম্পল প্রোটিন, কার্বোহাইড্রেট এটসেট্রা। বন্ধুরা প্রশ্নে বলেছে, তোমার খাদ্যের একটি তালিকা তৈরি করো এবং নির্ণয় করো এগুলো কোন প্রকারের খাদ্য, যেমন ধরো প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, ইত্যাদি হতে পারে। প্রশ্ন 2, ডিসাইড ইফ ইউর ডেইলি ডায়েট ইজ ব্যালান্স, ইফ ইয়েস গিভ রিজন। সিদ্ধান্ত গ্রহণ করো তোমার খাদ্যগুলো সুষম খাদ্য, যদি হ্যাঁ হয় তাহলে কারণ দাও। প্রশ্ন 3, ইফ ইটস নট, যদি ইহা না হয়, এক্সপ্লেন, বর্ণনা করো হোয়াই নট, কেন নয়। যদি তোমার খাদ্য সুষম খাদ্য না হয় তাহলে বর্ণনা করো কেন নয়। বন্ধুরা এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের উত্তর। ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ আওয়ার বডি, খাদ্য আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উই ক্যানট লিভ উইদাউট ইট, আমরা খাদ্য ছাড়া বাঁচতে পারি না। সো উই মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই অবশ্যই আমাদের ভালো খাদ্য গ্রহণ করা উচিত। গুড ফুড মিন্স দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ। ভালো খাদ্য বলতে সেই খাদ্যকে বোঝায় যে প্রকারের খাদ্য সঠিক খাদ্য এবং যা স্বাস্থ্যের জন্য ভালো। ইট ইজ নিউট্রিয়াস, এটা হলো পুষ্টিসম্মত। ইট মাস্ট কন্টেইন ন্যাচারাল সাবস্টেন্স দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো, এটাতে অবশ্যই থাকবে প্রাকৃতিক গুণাগুণ যা আমাদের দেহের বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, বাট উই মাস্ট নট ইট টু মাচ থ্রো দ্য ফুড ইজ গুড, কিন্তু আমাদের অবশ্যই অতিরিক্ত খাদ্য গ্রহণ করা উচিত নয়। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, অতিরিক্ত খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। উই হ্যাভ টু ইট অনলি সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট আওয়ার বডি নিড, আমাদের সেই পরিমাণ খাদ্য গ্রহণ করা উচিত যা আমাদের শরীরের জন্য প্রয়োজন। সো উই ডু নট নিড দ্য সেম কাইন্ড অফ ফুড ইন দ্য সেম কোয়ান্টিটি, তাই আমাদের অবশ্যই উচিত নয় একই রকম খাদ্য একই পরিমাণে গ্রহণ করা। ইটস ডিপেন্ড অন আওয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, ইহা নির্ভর করবে আমাদের গ্রোথের উপর এবং শারীরিক কাঠামোর উপর। ফর আওয়ার গুড হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য উই মাস্ট চুজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট, আমাদের খাদ্য তালিকায় অবশ্যই ভালো খাদ্য রাখা উচিত। এখন আমরা তালিকা তৈরি করব, আমরা ব্রেকফাস্টের জন্য কি খাদ্য গ্রহণ করি। নাম্বার 1 রুটি, রুটিতে কার্বোহাইড্রেট আছে। নাম্বার 2 এগ, প্রোটিন, ডিমে প্রোটিন আছে। নাম্বার 3 ইয়োগার্ট উইথ ফ্রুটস অর নাটস, ইয়োগার্টস অর্থ হচ্ছে দই, দইয়ের সাথে ফল এবং বাদাম যাতে আমরা ভিটামিন পাই, মিল্ক যাতে আমরা প্রোটিন পাই। ফর ব্রাঞ্চ, ব্রাঞ্চ হচ্ছে দুপুরের খাবার এবং সকালের খাবারের মাঝামাঝি খাবার, ইহাতে আমরা গ্রহণ করতে পারি ব্যানানা, কলা যাতে ভিটামিন আছে, ব্রেড, রুটি যাতে কার্বোহাইড্রেট আছে, ভেজিটেবল রোল যাতে কার্বোহাইড্রেট এবং ফাইবার আছে, ফাইবার হচ্ছে আঁশ, শাক সবজি হচ্ছে আঁশযুক্ত খাবার। নাম্বার 4 জুস, ফলের রস, ফলের রসে ভিটামিন এবং পানি আছে। ফর লাঞ্চ, দুপুরের খাবারের জন্য রাইস কার্বোহাইড্রেট, ভাতে আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করি, লেন্টিলস ডাল, ডালে আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করি, ডালে প্রোটিনও থাকে, ভেজিটেবলস শাক সবজি, শাক সবজিতে ভিটামিন এবং আঁশ আছে, মিট এগ ফিশ, মাংস ডিম এবং মাছে
প্রচুর পরিমাণ প্রোটিন আছে, সালাদ গ্রহণ করি, সালাদে ফাইবার বা আঁশ আছে। ফর স্ন্যাক্স, স্ন্যাক্স হচ্ছে বিকালের খাবার, বিকালে আমরা টি উইথ মিল্ক, চায়ের সাথে দুধ গ্রহণ করি যাতে প্রোটিন আছে, নুডলস অর পাস্তা, নুডলস অথবা পাস্তা গ্রহণ করি যাতে কার্বোহাইড্রেট এবং ফ্যাট আছে, বিস্কুট কার্বোহাইড্রেট আছে। ফর ডিনার, রাতের খাবারের জন্য রাইস, ভাত, ভাতে কার্বোহাইড্রেট থাকে, লেন্টিল, ডাল, ডালে কার্বোহাইড্রেট থাকে, কারি উইথ ভেজিটেবল, সবজির তরকারি যাতে ভিটামিন এবং ফাইবার থাকে, ফাইবার মানে হচ্ছে আঁশ, ফিশ যাতে থাকে প্রোটিন বা আমিষ। আই ক্যান সে দ্যাট মাই ডেইলি ডায়েট ইজ অলমোস্ট ব্যালেন্সড, আমি বলতে পারি যে আমার প্রতিদিনের খাদ্য হচ্ছে সুষম খাদ্য। বাট দেয়ার ইজ সাম শর্টেজ অফ মিনারেলস, কিন্তু এতে কিছু পরিমাণ মিনারেলসের কমতি আছে। মাই ডায়েট চার্ট কন্টেইনড কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ভিটামিনস, ফ্যাট, ওয়াটার, হুইচ আর দ্য ম্যাটেরিয়াল অফ এ ব্যালেন্সড ডায়েট। এ ব্যালেন্সড ডায়েট গিভস আওয়ার বডি দ্য নিউট্রিয়েন্টস ইট নিডস টু ফাংশন কারেক্টলি। উইদাউট ব্যালেন্সড নিউট্রিশন আওয়ার বডি ইজ মোর প্রোন টু ডিজিজ, ইনফেকশন, ফ্যাটিক অ্যান্ড লো পারফরমেন্স। এ ব্যালেন্সড ডায়েট ইজ গুড ফর গ্রোথ, এ ব্যালেন্সড ডায়েট ইজ ক্রুশিয়াল ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট অ্যাজ দ্য বডি গ্রোথ ইজ ইম্পর্টেন্ট টু রিসিভ দ্য রাইট নিউট্রিয়েন্টস সো দ্যাট সেলস আর বিল্ট অ্যান্ড মেনটেইনড অ্যান্ড দ্য বডি গ্রোথ অ্যাট দ্য রাইট প্লেস, সো উই অল শুড টেক ব্যালেন্স ডায়েট। সুপ্রিয় বন্ধুরা, এই হলো তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। এরকম আরও অ্যাসাইনমেন্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।